হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলে জয়েন করার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আজকে একটি রিকোয়েস্টেড ভিডিও। আজকে আমি কথা বলবো ইরেকটাইল ডিসফাংশন নিয়ে। আমরা যদি সহজভাবে বাংলায় বলে থাকি তাহলে ইরেকটাইল ডিসফাংশনের মানে হচ্ছে লিঙ্গ দৃঢ় না হওয়া। তবে পুরুষরা সাধারণত দু ধরনের সমস্যায় ভুগে থাকেন, সেটা হচ্ছে অনেকে লিঙ্গ দৃঢ়তার সমস্যায় ভুগে থাকেন, আবার অনেকে দেখা যায় যে লিঙ্গ দৃঢ় হয় ঠিকই কিন্তু পরিতৃপ্ত একটা সেক্সের জন্য যে প্রপার ইরেকশনটা প্রয়োজন, নির্দিষ্ট সময় পর্যন্ত যে ইরেকশনটা থাকা প্রয়োজন, সেটা অনেকেই দেখা যায় যে সাস্টেইন করতে পারেন না বা মেনটেন করতে পারেন না। তো এটা খুবই কমন একটি প্রবলেম। একটি গবেষণায় দেখা গেছে যে সাধারণত 40-70 বছর বয়স পর্যন্ত অধিকাংশ পুরুষই দেখা যায় যে মাইল্ড বা মডারেট অর্থাৎ মৃদু থেকে একটু সামান্য পরিমাণ ইরেকটাইল ডিসফাংশনে ভুগে থাকেন। আবার এই রেঞ্জের পুরুষদের মধ্যে দেখা যায় যে 10% পুরুষ কিন্তু কমপ্লিট ইরেকটাইল ডিসফাংশনেও ভুগে থাকেন। কাজেই বয়স যত বাড়তে থাকে আসলে এই সমস্যাটা তত বেশি বাড়তে থাকে। তো আমার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি টিপস বা কয়েকটি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এগুলো যদি আপনি একটু ফলো করেন তাহলে যারা এই জাতীয় সমস্যায় ভুগছেন তারা এই সমস্যা থেকে কিছুটা পরিত্রাণের পথ বের করতে পারেন। তো প্রথমেই যে পরামর্শ সেটি হচ্ছে যে ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। যারা এই জাতীয় সমস্যায় ভুগছেন তাদের অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারা অনেক বেশি ওয়ারিড থাকেন, অনেক বেশি চিন্তিত থাকেন, দুশ্চিন্তাগ্রস্ত থাকেন, অনেক নার্ভাস থাকেন, অনেক শেকি থাকেন, নিজের যে সেলফ এস্টিম বা সেলফ কনফিডেন্স যেটা সেটা কমে যায়, পার্টনারের সাথে সম্পর্কে একটা টানাপোড়েন তৈরি হয়। সেটা কিন্তু করা যাবে না কোনো অবস্থাতেই। আপনি স্ট্রেসড হবেন না, কেননা আপনি যত বেশি স্ট্রেসড হবেন সেটা কিন্তু আপনার শরীরে অ্যাড্রেনালিন নামের যে হরমোনটি আছে সেটার মাত্রা বাড়িয়ে দেবে এবং এই অ্যাড্রেনালিন কিন্তু আপনার শরীরে যে রক্ত নালীগুলো রয়েছে সেগুলোকে কিন্তু সংকুচিত করে ফেলবে, অর্থাৎ ভেসো কনস্ট্রিকশন করবে এবং এটা আপনার বডির যে অন্যান্য জায়গায় যে রক্ত প্রবাহ সেটাও যেমন কমিয়ে দেবে, তেমনি একটা প্রপার ইরেকশনের জন্য আপনার পুরুষাঙ্গে যে রক্ত সরবরাহ প্রয়োজন সেই জায়গাটিতেও কিন্তু রক্তনালী সংকুচিত করে সেই পুরুষাঙ্গের রক্ত সরবরাহটিও কিন্তু কমিয়ে দেবে। কাজেই কোনো অবস্থাতেই আপনি অতিরিক্ত স্ট্রেসড হবেন না। আপনি একটু উৎফুল্ল থাকার চেষ্টা করুন, একটু মেন্টালি ভালো থাকার চেষ্টা করুন। গ্র্যাজুয়ালি হয়তো এই সমস্যাটি আপনার ধীরে ধীরে এমনি ভালো হয়ে যাবে, আত্মবিশ্বাস হারানো যাবে না। এরপরে যে পরামর্শ সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু অবশ্যই পুষ্টিকর এবং হেলথি খাবার খেতে হবে। হেলথি খাবার খেতে হবে কেন বলছি, কেননা দেখা যায় যে অধিকাংশ সময় আমাদের খাবারের ভেতরে অনেক কার্বোহাইড্রেট থাকে, অনেক ধরনের কোলেস্টেরল বাড়িয়ে দেয়, খারাপ কোলেস্টেরল, সেই ধরনের খাবারগুলো থাকে, চর্বিজাতীয় খাবারগুলো থাকে। চর্বিজাতীয় খাবার কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে, কেননা এটাও কিন্তু আপনার রক্তনালীর ভেতরে চর্বি জমা করে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ করতে পারে, যেটাও কিন্তু আপনার রক্তনালীকে সংকুচিত করে ফেলতে পারে এবং একই কথা যে আপনার যৌনাঙ্গের রক্ত প্রবাহ কমে গিয়ে ইরেকটাইল ডিসফাংশন তৈরি করতে পারে। কাজেই অবশ্যই আপনাকে পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে এবং চর্বিজাতীয় খাবারকে আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং তার বদলে আপনি প্রচুর পরিমাণে শাকসবজি, ফলমূল, এই জাতীয় খাবারকে প্রায়োরিটি দেবেন। হেলদি খাবার অবশ্যই আপনার ইরেকটাইল ডিসফাংশন জাতীয় সমস্যাকে ভালো করতে আপনাকে হেল্প করতে পারে। এরপরে যে পরামর্শ সেটি হচ্ছে যে আপনাকে একটি ওজন ব্যালেন্সডভাবে আপনাকে ওজন নিয়ন্ত্রণ করে যেতে হবে, অর্থাৎ আপনার উচ্চতা অনুসারে আপনার জন্য যে নির্দিষ্ট ওজনটি আছে সেই ওজনটি আপনাকে মেনটেন করতে হবে, কেননা ওবেসিটি বা মোটা জাতীয় সমস্যায় যারা ভুগছেন তাদেরও কিন্তু ইরেকটাইল ডিসফাংশন জাতীয় সমস্যা হতে পারে। কেননা এই ওবেসিটির কারণে আপনার রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে, আপনার হার্ট ডিজিজ হতে পারে, আপনার ডায়াবেটিস হতে পারে, এই সমস্ত সমস্যাই কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশনের জন্য রেসপন্সিবল হতে পারে। পার্টিকুলারলি যারা একটু যাদের ডায়াবেটিক টেন্ডেন্সি আছে তাদেরকে একটু মাথায় রাখতে হবে, কেননা ডায়াবেটিসও কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের একটা কারণ। কেননা ডায়াবেটিসে শুধু যে আপনার রক্তনালীর সংকোচন হবে বা রক্তে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হবে তা না, এটা কিন্তু আপনার শরীরের যে স্নায়ু বা নিউরন্সগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু দুর্বল করে আপনার এই ইরেকটাইল ডিসফাংশন জাতীয় সমস্যা তৈরি করতে পারে।
এরপরে যে পরামর্শ সেটি হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আপনার জীবনযাত্রায় সামান্য কিছু পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। যারা স্মোক করেন বা ধূমপান করেন তাদের জন্য একটি পরামর্শ, সেটি হচ্ছে যে আপনাকে ধূমপান থেকে বেরিয়ে আসতে হবে, কেননা সিগারেটের মধ্যে যে নিকোটিন আছে সেটাও কিন্তু আপনার যে ব্লাড ভেসেল বা রক্তনালীতে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ করে রক্তনালীকে সংকুচিত করে ফেলতে পারে, যেটাও একটা ডিসফাংশন করতে পারে। কাজে স্মোকিং যাদের হ্যাবিট আছে সেখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যারা অ্যালকোহল নেন তাদের ক্ষেত্রেও একই পরামর্শ, অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে, কেননা অ্যালকোহলও কিন্তু আপনার মেটাবলিজমের সমস্যা করতে পারে, আপনার লিভারকে আক্রান্ত করতে পারে। টেস্টোস্টেরন জাতীয় যে হরমোন আছে সেই টেস্টোস্টেরন হরমোনেরও কিন্তু একটা ইমব্যালেন্স অ্যালকোহল আপনার শরীরে করে ফেলতে পারে। কাজেই যারা অ্যালকোহল নেন তাদেরকে সেটা অ্যাভয়েড করতে হবে। এবং আপনাকে আরেকটি লাইফস্টাইল মডিফিকেশনের জন্য আরেকটি পরামর্শ হচ্ছে, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই প্রতিদিন ব্যায়াম করতে হবে। বলা হয়ে থাকে যে সপ্তাহে মিনিমাম 5 দিন আপনাকে এক্সারসাইজ করতে হবে, প্রতিদিন অন্তত আপনি 15 থেকে 20 মিনিট সময় এক্সারসাইজের জন্য ব্যয় করুন, যেটাও কিন্তু আপনার অ্যাক্টিভিটি লেভেলকে ইম্প্রুভ করবে, আপনার শরীরের ওভারঅল ব্লাড ফ্লো ইম্প্রুভ করবে এবং আপনার যৌনাঙ্গে ইরেকটাইল ডিসফাংশন থেকে দূরে থাকার জন্য আপনার যৌনাঙ্গে যে রক্ত সরবরাহ প্রয়োজন, অ্যাক্টিভিটি লেভেল যদি আপনি বাড়ান তাহলে সেই জায়গাতেও ব্লাড সাপ্লাই বাড়বে এবং এই জাতীয় সমস্যা থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর সবশেষে যে পরামর্শ সেটি হচ্ছে যে এতগুলো কথা বললাম, এগুলো মেনটেন করার পরেও যদি আপনার এই জাতীয় সমস্যার সমাধান না হয় তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। কেননা অনেক সময় দেখা যায় যে আন্ডারলাইন কোনো ডিজিজ থেকে কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, সেটা হার্ট ডিজিজ হতে পারে, ডায়াবেটিস হতে পারে, আপনার রক্তে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যেতে পারে, ইত্যাদি নানা কারণে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। তো একজন চিকিৎসক সেটা ফিগার আউট করে বের করবেন যে এই ধরনের কোনো অসুস্থতার কারণে আপনার ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে কিনা। আবার অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের মেডিকেশন যারা খান সেই মেডিকেশনের সাইড ইফেক্ট থেকেও আপনার কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। কাজেই একজন চিকিৎসক আপনাকে অবশ্যই সেই জায়গাগুলো খুঁজে বের করে আপনাকে একটি ভালো গাইডলাইন দিতে পারবেন এবং এই সমস্যার সমাধানের চেষ্টা করতে পারেন। আর যে হোম রেমেডিসগুলোর কথা বললাম, এগুলো করার পরেও যদি ইরেকটাইল ডিসফাংশন জাতীয় সমস্যা আপনার সমাধান না হয় তাহলে কিন্তু এক্ষেত্রে কিছু প্রেসক্রাইবড মেডিকেশন আছে, যেমন একটি পপুলার মেডিকেশন হচ্ছে ভায়াগ্রা বা যেটিকে আমরা বলে থাকি সিলডেনাফিল। তো চিকিৎসক আপনাকে সেই মেডিকেশনটিও অ্যাডভাইস করতে পারেন, তবে এই জাতীয় ভায়াগ্রা জাতীয় ওষুধের কিন্তু অনেক ধরনের সাইড ইফেক্ট আছে, কাজেই একজন ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কখনোই নিজে নিজে এই ওষুধগুলো ইউজ করবেন না। একজন ডাক্তার আপনাকে সব পরীক্ষা নিরীক্ষা করবেন, আপনার আদৌ এই জাতীয় ওষুধের প্রয়োজন কি না এবং এই জাতীয় ওষুধের প্রয়োজন হলে আপনি কিভাবে নেবেন, কখন নেবেন, আপনি নিতে পারেন কি না, সব কিছু আপনাকে কিন্তু তিনি একটা ফিগার আউট করে একটা ভালো সলিউশন দিতে পারবেন। তো সেটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা শুধুমাত্র যে একটি ফিজিক্যাল প্রবলেম তা নয়, এটা কিন্তু একটা মেন্টাল ইস্যুও, কাজেই প্রয়োজন হলে আপনাকে কিন্তু একজন সাইকোথেরাপিস্ট বা সাইকোলজিস্টের সাথেও কিন্তু আপনাকে কনসাল্ট করতে হতে পারে। তো আমার আজকের ভিডিওটিতে আমি সংক্ষেপে আপনাদেরকে ইরেকটাইল ডিসফাংশন থেকে পরিত্রাণের জন্য কয়েকটি পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি। এই অ্যাডভাইসগুলো যদি আপনাদের ইউজফুল মনে হয়, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।